সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ আওয়ামী লীগের কেউ নন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন তাদের দুর্নীতির বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের আছে। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। ঐতিহাসিক ছয় দফা দিবস এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই সভার আয়োজন করে। ওবায়দুল কাদের আরও বলেন, আজিজ আহমেদ বা বেনজির আহমেদ নিজ যোগ্যতায় শীর্ষ পদ পেয়েছেন। আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে সেনাবাহিনী, র্যাব, পুলিশ বা প্রশাসনের বড় পদে বসায়নি। এ সময় ওবায়দুল কাদের সমালোচনা করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত প্রধান অস্ত্র মামলায় 10 বছর ও অর্থ পাচার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক আসামি। বেনজির আমাদের দলের লোক নন, সিনিয়রিটি মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়, আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের।